Good morning, my YouTube family. Welcome back to my another new vlog. Baganta dekhalam brishtir por ki rokom lagche bolo to puro green green dekho amar pechon dikta theke dekho etokkhon to dekhalami dekho full green hoye ache dekhcho ta robibare sokal bhalo brishti hoyeche ar brishtite khub sundor kore ghumiyechi sokal belate ami to uthe ranna gharer kaj korlam করে বাচ্চাদের খাবার দিলাম আমার রেগুলারের রুটিন আসলাম বাগানে একটু বাগানে আসতে মন চাইছিল কারণ বৃষ্টির পর আমি বাগানটায় আসি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি তো বিন্দাস আছি একদম মাছ রান্না করব কালকে রাতে মাছ আমি নুন হলুদ দিয়ে মেখে ফ্রিজে রেখেছিলাম আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো একটু রেডি করে নেব দিয়ে মাছটা রান্না করব এটা তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো মাছগুলো ভাজতে দিয়ে দিলাম এখানে জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর দুটো গোটা এলাচ লং আর দারচিনি একটু দিয়ে দিয়েছি আর দিয়েছি ছ সাতটা মেথি বড় কাটা মাছে না আমার মাকে দেখতাম মেথি ফোড়ন দিত আর একটা অসাধারণ ফ্লেভার আসতো খেতে দুর্দান্ত লাগে সেই জন্য আমি ওইভাবেই দিলাম দেব পেঁয়াজ খুব তাড়াতাড়ি শর্টকাটেই রান্না করব পেঁয়াজ আর টমেটো আমি একসাথে দিয়ে নুনটা দিয়ে দেবো তাহলে গলে যাবে এখানে জিরে পেঁয়াজ রসুন কাশ্মীরি মিরিচ নুন হলুদ সব কিছু দিয়ে কষিয়ে নিলাম এবার একটু জল দেবো আলুটা সিদ্ধ হোক ঢেকে দেবো আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে এবার দেবো একটু বিলেতি ধনে পাতা এগুলো আমার গাছের ধনে পাতা আর দেবো তিনটে আরও গোটা কাঁচা লঙ্কা কারিয়া পাতা আর বাদাম শুকনো লঙ্কা একসাথে দিয়ে দিলাম এই দেখো কাণ্ড এই আবার চিড়ে ভাজতে শুরু করেছে কিন্তু কড়াইটা তোমরা কিন্তু দেখো না কড়াইটা তো দেখলে মনে হচ্ছে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে চলে এসেছি যার কি কড়াইটাকে তোমরা অ্যাভয়েড করো শুধু দেখো চিড়ে ভাজাটা আমি কিভাবে করছি এই চিড়ে ভাজাটা আমার হচ্ছে একদম ফেভারিট একদম হট ফেভারিট সন্ধ্যাবেলার টিফিন এটার সাথে চা খাবো গ্রিন টি খাবো তোমরা দেখো তাহলে এটা হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা দেখলে আমি ভাজছিলাম আমার ফেভারিট স্ন্যাক্স সন্ধ্যাবেলার মধ্যে আছে চিড়ে বাদাম শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে দিয়েছি আছে কারিয়া পাতা আট দশটা কারিয়া পাতা কাঁচা লঙ্কা কুচি আদা কুচি পেঁয়াজ কুচি আর গোলকি গুঁড়ো বিট নুন এটা খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে চা বা কফি দিয়ে সন্ধ্যার পরে আমি কফিটা খাই না এই কারণে আমার একটু ঘুমের প্রবলেম আছে ঘুম আসতে চায় না তো সেই জন্য গ্রিন টি সন্ধ্যাবেলায় খাই আর সকালবেলায় কফি তো আমার দরকারই কফি খাই কাজ করলাম এতক্ষণ সেই জন্য আসতে পারছিলাম না ওদের খাওয়ালাম বাচ্চাগুলোকে খাবার দিলাম নিজে খেলাম দেখালাম তোমাদেরকে আমি কী খাচ্ছি তারপর কয়েকটা লাইভ অ্যাটেন্ড করলাম কিছু ব্লগ দেখলাম আমি দেখলাম যে না নটা বাজে এবার যাই কিছু কথা বলি তোমাদের সাথে কথা বলে ব্লগটা এন্ড করি প্রত্যেকদিনের রুটিনও যেভাবে এগোচ্ছে ইউটিউবে এসে সেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু প্রবলেমটা হচ্ছে এত বেশি ইউটিউবে থাকছি যে চোখ মাথা এখন খুব ব্যথা করছে এখন আর ফোনটা খুলবই না ঠিক করেছি এখন কিছুক্ষণ পর ডিনার করব খিদে তো নেই অতখানি চিড়ে ভাজা খেয়েছি যাই হোক শুয়ে টিভি দেখবো সানডে স্যাটারডে সানডে এই দুটো দিন আমি সনি টিভিটা দেখি গানের প্রোগ্রামগুলো হচ্ছে সারাদিন তো এই চলছে কষ্ট করে এতটা এগোই সকাল দুপুরের দিকে এখন আবার সকালে কাটছে না দুপুরের দিকে গিয়েই দেখি আবার যে কটায় গেলাম সে কটায় পিছিয়ে পড়ছি তবে একটা জিনিস বুঝলাম যে এভাবেই এগোতে হবে ওই রকমই কাটবে যা কাটবে তা ডবল করতে হবে এটাই বুঝতে পারলাম কিন্তু ডবল করতে গিয়ে শরীরের অবস্থাটা খুব খারাপ হয়ে যাচ্ছে তো জানি না সবার এত কে কে এত এম এম কি করে সাবস্ক্রাইবার হচ্ছে তার মানে তারা কতটা পরিশ্রম করছে তাদেরকে স্যালিউট মানে কতটা যে পরিশ্রম করছে সেটা এখন আমি নিজের ক্ষেত্রে বুঝতে পারছি ভিডিও দেখো কিছু জন কি ভিডিও দেখো এবং আর এমন অনেকে আছো যারা ফুল ভিডিও ওয়াচ করো তাদেরকে আবারও ধন্যবাদ তোমরা সকলে খুব ভালো থেকো খুব সুস্থ থেকো আনন্দে থেকো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম এখন আমি ছোট ছোট ব্লগ দিচ্ছি প্লিজ তোমরা স্কিপ করো না ফুল ভিডিওটা ওয়াচ করো সাথে থেকো পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আজকের মতো টাটা বাই গুড নাইট